বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরবি ভাষা শিক্ষা ক্লাস 55-এ। আপনারা যে যেখানে আছেন আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা আরবি ভাষা যারা পারেন না তাদের জন্য এই চ্যানেলটি, কারণ আমি এই চ্যানেলে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সকল ধরনের আরবি ভাষা দিয়ে যাচ্ছি। আপনি যদি নিয়মিত এই চ্যানেলের একজন সদস্য হয়ে থাকেন তাহলে অল্প দিনেই আরবি ভাষা শিখতে পারবেন। সুতরাং যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আসুন তাহলে আমরা চমৎকার এই আরবি ভাষার ক্লাসটি সম্পূর্ণ করে নিই। আমাদের আজকে প্রথমত যে বাক্যটি আছে সেটি হলো আমি তোমাকে কি বলেছি, তুমি শুনেছ নাকি শোনোনি। আরবি ভাষায় বাক্যটিকে এভাবে বলবেন, আনা শুনু কাল্লামতা ইন্তে ইসমা ওয়াল্লামাই ইসমা, মানে আনা শুনু কাল্লামতা, এতটুকুর অর্থ হচ্ছে আমি তোমাকে কি বলেছি। ইন্তে ইসমা ওয়াল্লামাই ইসমা, মানে তুমি শুনেছ নাকি শোনোনি। তারপর চলে যাচ্ছি পরের বাক্যে, লেখা আছে সকালে আমি দেখেছি সে ওখানে ছিল। এই বাক্যটিকে আপনি আরবি ভাষায় বলবেন সুবে আনা সুপ হুয়া মজুদ হিনাক। এখানে ভেঙে দেই, ভেঙে ভেঙে যদি অর্থগুলো বলে দিই আপনাদের বুঝতে অসুবিধা হবে। প্রথমত লেখা আছে সুবে আনা সুপ, মানে সকালে আমি দেখেছি। সুপ শব্দের অর্থ হচ্ছে দেখা, আর সুবে শব্দের অর্থ হচ্ছে সকালে। হুয়া মজুদ হিনাক, হুয়া মানে সে, মজুদ মানে হচ্ছে ছিল, হিনাক মানে হচ্ছে ওখানে বা সেখানে। চলে যাব পরবর্তী বাক্যে। পরবর্তী বাক্যটি হচ্ছে চারজন এখানে থাকো বাকিরা সবাই চলে যাও। বাক্যটিকে আপনি আরবি ভাষায় এভাবে বলবেন আরবা নফর মজুদ হিনি বাকি বাঘি কুল্লু নফর রহ, মানে হচ্ছে আরবা নফর মজুদ হিনি, মানে চারজন এখানে থাকো বাকি কুল্লু নফর রহ, বাকিরা সবাই চলে যাও। একটু ভেঙে বলে দেই আপনাদের সহজে মনে থাকবে, আরবা মানে চারজন, নফর মানে মানুষ, মজুদ মানে অবস্থান করা বা থাকা, হিনি মানে এখানে, বাকি মানে বাকিরা, কুল্লু নফর মানে সবাই, সব মানুষেরা বা সব শ্রমিকেরা, রও চলে যাও। তারপর লেখা আছে আমার খাবার টাকা লাগবে কেন তুমি দিচ্ছ না, আমার খাবার টাকা লাগবে কেন তুমি দিচ্ছ না। আনাবি ফুলুস মালাক্কেল লেশিনতে মায়াতি, আনাবি ফুলুস মালাক্কেল মানে আমার খাবার টাকা লাগবে, লেশিনতে মায়াতি কেন তুমি দিচ্ছ না। ভেঙে বলে দেই ফুলুস শব্দের অর্থ টাকা, আক্কেল শব্দের অর্থ হচ্ছে খাওয়া বা খাবার, লেইশ ইনতে কেন তুমি মায়াতি দিচ্ছ না। তারপর চলে যাব আরো একটি চমৎকার সেন্টেন্সে, লেখা আছে কে ঝগড়া করেছে এখানে, আবারও ঝগড়া করলে থানায় দিব। প্রশ্নটা আপনি এভাবে জিজ্ঞাসা করবেন মিনি সৌই জঞ্জাল হিনি তানিমাররা সৌই জঞ্জাল ওয়াদ্দি মকফর। দেখেন আমি একটু ভেঙে বলি মিনি সৌই জঞ্জাল হিনি, এতটুকুর অর্থ হচ্ছে কে ঝগড়া করেছে এখানে, তানিমাররা সৌই জঞ্জাল ওয়াদ্দি মকফর, বলছে যে আবারও ঝগড়া করলে থানায় দিব। তারপর আমি আপনার বাসায় কাজ করব না, ঠিকের দিন দেশে চলে যাব। আরবি ভাষায় বাক্যটিকে এভাবে বলবেন আনামাই স্তাগল বেইদ মালিনতে জি টেস্কারা আনার রবিলাত, আনামাই স্তাগল বেইদ মালিনতে জি টেস্কারা আনার রবিলাত, মানে আমি আপনার বাসায় কাজ করব না, ঠিকের দিন দেশে চলে যাব। স্তাগল শব্দের অর্থ হচ্ছে কাজ করা, বেইদ মানে বাসায়, আর বিলাত মানে দেশ বুঝায়, রো মানে চলে যাওয়া। নেক্সট বাক্যটি হচ্ছে একটু অপেক্ষা করো আমি 5 মিনিট পরে আসছি। এই বাক্যটিকে আপনি আরবি ভাষায় বলবেন অন্তর শুয়াইয়া আনাইজিবাত খামসা দিগিগা, অন্তর শুয়াইয়া আনাইজিবাত খামসা দিগিগা। দেখেন এখানেও ভেঙে ভেঙে বলা যায়, প্রতিটি বাক্য ভেঙে বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে, তাই আপনারা রাগ করবেন না, কারণ আপনাদের মূল টার্গেট হলো বুঝতে পারা। একটা ভিডিও বুঝতে পারলে আপনি শত শত ভিডিও বুঝতে পারবেন, কারণ শব্দের অর্থগুলো সব একই। অন্তর সুহাইয়া একটু অপেক্ষা করুন, আনা ইজিবাদ খামসা দিগিগাম, আমি 5 মিনিট পরে আসছি। ইজি শব্দের অর্থ হচ্ছে আশা, আর বাদ মানে পরে। আজ তুমি অনেক দেরি করেছ, কাল একটু তাড়াতাড়ি আসবে। আলিউ মিনতে ওয়াজেদ তাখর বকরা ইজি সুয়াইয়া সুরা সুরা, আলিউ মিনতে ওয়াজেদ তাখর
বুখরা ইজি সুয়াইয়া সুরা সুরা মানে আসতে অনেক দেরি করেছে, কাল একটু তাড়াতাড়ি আসবে। এখানে আলিউম মানে আজ, আর বুখরা মানে হচ্ছে কাল, ইজি মানে আসা, সুয়াইয়া সুরা সুরা তাড়াতাড়ি আসবে। তারপর চলে যাচ্ছি পরের বাক্যে, লেখা আছে আমার মা অনেক অসুস্থ, আমি ছুটি চাই। হাগে মামা ওয়াজেদ মারিদ আনায়বি ইজাজা, হাগে মামা ওয়াজেদ মারিদ আনায়বি ইজাজা মানে আমার মা অনেক অসুস্থ, আমি ছুটি চাই। তারপর তোমার পতাকা কোথায়, পতাকা বের করো। ওয়েন পতাকা মানে আইডি কার্ড কে তারা পতাকা বলে, মালিনতে জীব পতাকা। আমি বাঙালি, আমি বাংলাদেশ থেকে এসেছি। আনা বাঙ্গালি, আনা ইজি মিন বাংলাদেশ, আনা বাঙ্গালি আনা ইজি মিন বাংলাদেশ, আমি বাঙালি আমি বাংলাদেশ থেকে এসেছি। এখন লেখা আছে এটা বলবে না অন্যটা আনবো, এটা চলবে নাকি অন্যটা আনবো। হাদ এমসি ওয়াল্লা জিবতানি, এটা চলবে হবে। তারপর আমি সকাল থেকে দেখছি তুমি কি খুঁজছো, আনা সুপ মিন সুবে, শূন্য দবর ইনতে, আনা সুপ আমি দেখছি মিন সুবে তুমি সকাল থেকে খুঁজছো, শূন্য দবর ইনতে তুমি কি খুঁজছো। তারপর মালিক আমাকে বেতন দিচ্ছেন না কেন, আমার কি স্ত্রী সন্তান নেই। আর বাব লেশ মাই আপনি মাস হাগে মাফি বিবি বাচ্চা, আর বাব লেশ মাই আপনি মাস হাগে মাফি বিবি বাচ্চা মানে মালিক আমাকে বেতন দিচ্ছেন না কেন, আমার কি স্ত্রী সন্তান নেই। এখন লিখে আছে আজকে দুপুরের খাবার কি রান্না করবে জনাব, করব জনাব। আলিম গাদা সুনায়াত বাখ বাবা, আলিম গাদা সুনায়াত বাখ বাবা মানে হচ্ছে আজকে দুপুরের খাবার কি রান্না করব জনাব। আমি হেল্পার না, আমি মিস্ত্রি, আমি সবই জানি। আনা মুআমেল আমি হেল্পার না, আনা মুআল্লেম আমি মিস্ত্রি, আনা আরব কুল্লুশাই আমি সবই জানি। 2000 সাল থেকে আমি কুয়েতে আছি, মিনসান আলফেন আনা মজুদ দাখিল কুয়েত, মিনসান আলফেন আনা মজুদ দাখিল কুয়েত, 2000 সাল থেকে আমি কুয়েতে আছি। আগে আপনি বলেছিলেন 1000 দিরহাম দিবেন, এখন কেন 800 দিরহাম দিচ্ছেন। গাবুল ইন্নি কাল্লামনি আতনি মাস আলফা দিরহাম আল হিন লেশ আতি তামানিয়া মিয়া। আবারও বলছি বাক্যটি, লেখা আছে আগে আপনি বলেছিলেন 1000 দিরহাম দিবেন, এখন কেন 800 দিরহাম দিচ্ছেন। আরবি ভাষায় বলবেন ডাবল ইনতি কাল্লামনি আতনি মাস আলফা দিরহাম আল হিন লেশ আতি তামানিয়া মিয়া। তারপর লেখা আছে 800 দিরহামে আমি এখানে কাজ করব না, বাহিরে আমি 2000 দিরহামে কাজ করতে পারি। তো বাক্যটিকে আরবি ভাষায় বলবেন তামানিয়া মিয়া দিরহাম আনা মা ইস্তাগল মিন্নি আনা ইখদার ইস্তাগল বাররা আলফেন দিনার। তারপর পরের বাক্যে চলে যাচ্ছি, পরের বাক্য ছিল তোমার দোকানে সব জিনিসের দাম বেশি। কুল্লু আগরাদ ওয়াজেদ গালি বা কালা মালিনতে, কুল্লু আগরাদ ওয়াজেদ গালি মানে তোমার দোকানে সব জিনিসের দাম বা কালামাল ইনতে বেশি, তোমার দোকানে বা কালামাল ইনতে তোমার দোকানে, বা কালা মানে হচ্ছে দোকান। তারপর সস্তা কোথায় পাওয়া যায়, সব জায়গায় দাম বেশি। ওয়েন হাতছেল রাখিস ইয়া হাবিবি কুল্লু দুনিয়া গালি, বলছে ওয়েন হাতছেল রাখিস কোথায় সস্তা পাওয়া যায়, ইয়া হাবিবি কুল্লু দুনিয়া গালি মানে সব জায়গায় দাম বেশি, গালি শব্দের অর্থ বেশি। তারপর আমি আমাদের বাসায় আলী আমাদের বাসায় আসো, বড় সাহেবের কাছ থেকে টাকা নিয়ে যাও। আলী তালবিত মাল হান না খুদ ফুলুস বিন বাবা কাবির, আলী তালবিত মাল হান না খুদ ফুলুস বিন বাবা কাবির, আলী আমাদের বাসায় আসো, বড় সাহেবের কাছ থেকে টাকা নিয়ে যাও। এখন লেখা আছে এখন আমার কাজ নাই, কাজ খুঁজে পাচ্ছি না। আলহিন আনা ফাদি দাওয়ার সুগল মাই হাতছে, আলহিন আনা ফাদি দাওয়ার সুগল মাই হাতছেল মানে এখন আমার কাজ নাই, কাজ খুঁজে পাচ্ছি না। এবার লেখা আছে রাতের খাবার রেডি, এখন কি করব, পরিবেশন করব নাকি করব না। আয়েশা জায়েজ শুনো সৈয়ালহীন ইন চুপ ওয়াল্লাহ লাহ, আপনি জানেন আজ আমি সকালের খাবার খাইনি। ইনতে আরো বালিউম আনা মাফি আক্কেল রিয়োগ, ইনতে আরো বালিউম আনা মাফি আক্কেল রিয়োগ, আমি সাহেবের জন্য নাস্তা বানিয়েছি কিন্তু সে আসেনি। আনা সই
ryuk haik baba lekin hua mai izi. Ana soy ryuk haik baba lekin hua mai izi. Ami kuete se takar juno bilash kajer dorkar nai. Ana izi dakhil kuet. Misan fulus mai ebi shugol bilash. She amar lok na ami jani na she take niye asche. Hua munofur mal ana mai arob minu jib hua. Hua munofur mal ana mai arob minu jib hua. She amar lok na jani na she take jani na ke take niye asche. Ekhon likha ache amar ekta proshno ache keno tumi paliye gele. Hakefi wahed sual leish inte in hash. Hakefi wahed sual leish inte in hash. Mane আমার একটা প্রশ্ন আছে কেন তুমি পালিয়ে গেলে এখন লেখা আছে আমার কফিল আমাকে বেতন দিত না পরে আমি পালিয়ে গেছি কফিল মাল আনা মাই আতনি মাশবাদেন আল ইনস ইনহাস কফিল কফিল মাল আনা মাই আতনি মাশবাদে আন ইনহাস মানে আমার কফিল আমাকে বেতন দিত না পরে আমি পালিয়ে গেছি তারপর লেখা আছে ওকে আমরা চলে আসলাম আজকের পর্বের শেষাংশে আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদিও পর্বটি বড় হয়েছে তারপরেও আশা করি আপনারা কোনো না কোনো ভাবে উপকার পেয়েছেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন প্লিজ লাইক দিবেন আল্লাহ হাফেজ